বিশ্বের অন্যতম টানা দীর্ঘ সমুদ্র সৈকতের অবস্থান কক্সবাজার হলেও স্বাধীনতার 50 বছরেও গড়ে ওঠেনি কোনো ধরনের শিল্প কারখানা। নামে মাত্র রয়েছে কিছু লবণ মিল ও চিংড়ি মাছের প্রজনন কেন্দ্র। তবে শিল্প বিকাশে এবার আশার আলো দেখাচ্ছে দোহাজারি কক্সবাজার রেলপথ। এর মধ্য দিয়ে তৈরি হচ্ছে অর্থনীতির নতুন সম্ভাবনা। ব্যবসায়ীদের আশা, ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হলে বাড়বে ব্যবসা বাণিজ্যের প্রসার, আর বিদেশি পর্যটকের নতুন গন্তব্য হবে কক্সবাজার। যত দ্রুত বাস্তবায়ন হবে তত বেশি কক্সবাজার পর্যটন শিল্পের জন্য এটা উপকৃত হবে এবং পর্যটন শিল্প কিন্তু ঘুরে দাঁড়াবে এবং আমি মনে করি আমাদের জিডিপিতে একটা প্রভাব ফেলবে এবং বাজেটেও কিন্তু ভালো একটা অংশ কিন্তু এখান থেকে কিন্তু গভর্নমেন্ট আহরণ করতে পারবে বলে মনে করি। কক্সবাজার হয়ে মায়ানমার এবং কুমিল পর্যন্ত যে কানেক্টিভিটি আগামীতে ডেভেলপ করে, এর ফলে এই বাংলাদেশের একটা আমূল পরিবর্তন ঘটবে অর্থনীতির ক্ষেত্রে এবং সহজতর হবে পণ্য আনা নেওয়া। ২০১০ সালে দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমদুম পর্যন্ত 128 কিলোমিটার রেলপথ নির্মাণে প্রকল্প নেওয়া হয়। তবে ভূ রাজনৈতিক জটিলতায় কক্সবাজার থেকে মিয়ানমার পর্যন্ত 28 কিলোমিটারের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। এই রেলপথ উদ্বোধনের পর নতুন স্বপ্ন, আগামীতে বাংলাদেশের ঘুমদুম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পৌঁছাবে তুরস্ক থেকে আসা আন্তর্জাতিক রেল সংযোগ। 2030 সালের মধ্যে সেই 140 কোটি মানুষের দেশ কুনমিং শহরে গিয়ে আমাদের কক্সবাজারের রেল লাইন মিশে যাবে, তাতে ট্রান্স এশিয়ান যে রেলপথের জন্য কক্সবাজার যে এবং বাংলাদেশের যে অপার সম্ভাবনা দেখা দিবে। চট্টগ্রামে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে 18,034 কোটি টাকা। দোহাজারি কক্সবাজার রেলপথ, এই রেলপথে ট্রেন চলাচলের মধ্য দিয়ে খুলছে অপার সম্ভাবনার দ্বার, আর বাস্তবায়িত হচ্ছে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।